কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করে পোস্টার পড়ল চুচুড়ায়, পোস্টার ঘিরে শোরগোল। হুগলি লোকসভা কেন্দ্রে চুচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। পোস্টারে লেখা, আজকে কাঞ্চনের সাথে হয়েছে, আগামীতে আপনার সাথে হতে পারে। এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই। নিচে লেখা, জয় বাংলা। কে বা কারা এই পোস্টারটা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, সব শিল্পীর সম্মান পাওয়া উচিত। তাদের ভিতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না, ভেতরকার ভেতর কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না, রাস্তাঘাটে কি সমস্যা হয়েছে সেটাও আমি জানি না, কল্যাণ দা বলছেন রাস্তায় নাকি কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না, না জেনে বক্তব্য কিছু প্রসঙ্গত কন্যাগর নবগ্রামে প্রচারে শ্রীরামপুর লোকসভার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুট খোলা গাড়িতে কাঞ্চন মল্লিককে দেখা যায়। তবে শেষ পর্যন্ত কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচারে যাননি কল্যাণ, বরং খানিকক্ষণের মধ্যে তাঁকে নামিয়ে দেন প্রচার গাড়ি থেকে, জানিয়ে চর্চা হয় বঙ্গ রাজনীতিতে। এদিন পোস্টার নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম, বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এদের কারো কোনো মূল্য নেই এই সরকারের কাছে, যে আবার নতুন করে প্রমাণ করে দিল। আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে, আর এই পোস্টার মারছে কারা, তাদেরই দলের একটা অংশ। ভোট শিওরে, জয়ের বাজি ধরতে গেলে মানুষের মন বুঝে চলতে হবে। কাঞ্চন মল্লিককে প্রচার থেকে বাদ দিয়ে সেই পথেই হেঁটেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন রচনাকে নিয়ে পোস্টারে তৈরি হলো নতুন তর্চা। হুগলি থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।